হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ওয়ার্ডপ্রেসের মেনু কিভাবে ক্রিয়েট করতে হয় সেই জিনিসটি দেখব। সো আমাদের টিউটোরিয়ালটি দেখার আগে আগেই বলছি যে টিউটোরিয়ালটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা যারা যারা ওয়ার্ডপ্রেস শিখছেন তারা অবশ্যই এই টিউটোরিয়ালটি দেখার পরে কিভাবে মেনু ক্রিয়েট করতে হয় সেটা খুব সুন্দরভাবে শিখে যাবেন। সো আমি কথা না বাড়িয়ে ডাইরেক্টলি চলে যাচ্ছি আমাদের কিভাবে মেনু ক্রিয়েট করতে হয় ওয়ার্ডপ্রেস সাইটে। ওকে, সো আমরা আজকে যেটা দেখাবো, লোকাল হোস্টে আমাদের একটা ওয়ার্ডপ্রেস ফোল্ডারটি ইনস্টল করা আছে, সেটা আমরা দেখে নিতে পারবো। আমাদের এখানে ফাইন্ডার সেকশন অপশন আছে, সেকশনে গিয়ে এইচটি ডকস, এবং সেখানে আমাদের এই জিপ ফাইলটাকে আমরা কনভার্ট করেছি, আনজিপ করেছি এটাকে। সো নাম দিয়েছি ওয়েবসাইট। এবার আমরা জ্যাম ফোল্ডারটাকে রান করে নিচ্ছি, স্টার্ট অল করে নিচ্ছি এটাকে, এবং এরপরে যে সেকশনটা আমরা কাজ করব হচ্ছে ডাইরেক্টলি চলে যাব আমরা সার্চ ইঞ্জিনে, এবং এখানে গিয়ে আমরা জাস্ট লিখব হচ্ছে লোকাল হোস্ট, তারপরে হচ্ছে সাইট নেম। তো আমরা যখন সাইট নেমে চলে যাচ্ছি তখন আমরা দেখতে পারবো আমাদের সাইটটা ওপেন হয়ে গেছে, এবং সেখানে আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে বিভিন্ন ক্যাটাগরিগুলো দেওয়া আছে, যে কী কী আছে, পোস্ট, মিডিয়া, পেজেস, কমেন্টস, অ্যাপিয়ারেন্স, প্লাগিনস অ্যান্ড ইউজার্স, টুলস, সেটিংস, আরও যেগুলো প্লাগিনসগুলো আছে। সো এবার আমাদের যে কাজটা করতে হবে, কীভাবে মেনু ক্রিয়েট করব, এখানে আমরা ফার্স্ট ক্যাটাগরিতে যাব। ক্যাটাগরিতে গিয়ে আমরা ধরুন মেনু ক্রিয়েট করতে চাই, সাপোজ এখানে হোম, অ্যাবাউট আস, সার্ভিস, কন্ট্যাক্ট। ফার্স্ট আমরা ক্যাটাগরিগুলো তৈরি করে নেব। এবার করে নেওয়ার পরে আমরা ডাইরেক্টলি চলে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে যাব হচ্ছে মেনু সেকশন। সো এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মেনু ক্রিয়েট করতে হবে, মেনু স্ট্রাকচার দিয়েছে, মাই মেনু নাম দিলাম সাপোজ, এবং ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে দেখতে পাচ্ছি যে এখানে কি সেকশন অনুযায়ী থাকবে, অটোমেটিক্যালি অ্যাড, নিউ টপ লেভেল অ্যান্ড প্রাইমারি মেনু, এই দুটোকে সিলেক্ট করলাম। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এই সেকশনটাতে ক্যাটাগরিতে গিয়ে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট, হোম, সার্ভিস, জাস্ট এটাকে আমরা ড্র্যাগ করে উপরে তুলে দেবো, এবং তারপরে সার্ভিস সেকশনে যাব, প্রত্যেকটাকে জাস্ট সিরিয়ালাইজ সিরিয়াল ওয়েতে সাজিয়ে নেব, এবং সাজিয়ে নেওয়ার পরে একবার মেনুটাকে সেভ দেব। এবার সেভ দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে ওয়েবসাইটে ভিজিট ওয়েবসাইট করব, এবং করার পরে আমরা দেখতে পারবো এখানে দেখুন আমাদের মেনু ক্রিয়েট হয়ে গেছে, ন্যাভিগেশন মেনু, এটাকে বলে ন্যাম মেনু, সেটা ক্রিয়েট হয়ে গেছে। সো আজকে ভিডিও টিউটোরিয়ালটি এইটুকুই ছিল। যদি আমাদের ভিডিও টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ।